আপনার এই বাসা বাড়িতে পানি ঢুকেছে কি না? হ্যাঁ, বাসার পানি ঢুকছে, এখন নামে গেছে। কালকে সারাদিনই বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে মনে করেন রাস্তাঘাট সব তলাইয়ে গেছে, ঘর দুয়ারে পানি উঠছিল, এখন ঘরের বাড়িটা নামিয়ে গেছে, রাস্তা পাড়া পানি আছে এখন আমাদের। তো রান্না বান্নার রান্না বান্না আমাদের খুব কষ্ট হইতেছে, এখন কি করবো আর কি, বৃষ্টিতে তো পানি পুনি সব তলাইয়ে গেছে, এখন তো করার কিছু নেই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাসান। কি অবস্থা, আপনার বাসা বাড়িতে পানি ঢুকেছে কিনা? পানি একটা তলায় গেছে, পানিতে আটতে পারতে আছি না। ঘরের অবস্থা কি? ঘর তো তলা নিয়ে ঘরে দুই আঙ্গুল বাকি আছে। দুই আঙ্গুল বাকি আছে? কখন থেকে এই পানিটা বাড়ছে? এই পানিটা বাড়ছে কত কাল হতে, একটা বাজিয়ে গেছে, রান্না বাড়া করতে পারতে আছি না। আচ্ছা, কি নাম আপনার? কি অবস্থা, এরকম যে এলাকা দেখছি যে পানিতে প্লাবিত, ওদিকের ভিতরটার অবস্থা কি? ওদিকে আরো বেশি। শীঘ্রই এরকম আর পানি রাস্তায় জমেছে? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরজালাল বাপ্পি। তো এই রোডে একটু বৃষ্টি হইলেই আপনার এরকম জলাধার হয়ে যায়, যার জন্য মানুষের আসা যাওয়া, বৃদ্ধ বলেন, ছোট ছেলে মেয়ে বলেন, সবার জন্যই কষ্টকর হয়ে যায়। তো আমাদের এই রাস্তা জরুরি ভিত্তিতে রাস্তা প্লাস আপনার ড্রেনেজের ব্যবস্থা করা অতি জরুরি, নাহলে এই ভোগান্তির শেষ হবে না আমাদের জন্য।